আমার মায়ের খিদে পেয়ে গেছে, বলছে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাপড়ি চাট খাবো, ঘুগনি খাবো, এইসব করছে। এবার তোমাদেরকে বলি যে আমি কোন্নগর থেকে নৈহাটি গেলাম কি করে। ফার্স্টে ব্যান্ডেল লোকাল বা বর্ধমান লোকাল ধরে চুচুড়া স্টেশনে নামলাম। চুচুড়া স্টেশনে গায়ে ছিল ম্যাজিক ভ্যানগুলো, যেগুলো মাত্র 10 টাকাতেই পৌঁছে দিল চুচুড়া ফেরিঘাট। ফেরিঘাট থেকে টিকিট কাটলাম আর লঞ্চ আমাদেরকে পৌঁছে দিল গঙ্গা পার করেই নৈহাটি ফেরিঘাট। নৈহাটি ফেরিঘাট থেকে মায়ের মন্দির পর্যন্ত কিন্তু আমরা অনেকগুলো মা কালীর দর্শন পেয়েছি। মা শান্তিময়ীর কাছে যখন গেলাম তখন তো আমি পুরো অবাক, কত বড় আর কত অপরূপ দেখতে আমাদের শান্তিময়ী মাকে। আস্তে আস্তে ঠাকুর দেখতে দেখতে আমরা পৌঁছেই গেলাম নৈহাটি বড় মায়ের মন্দির। কিন্তু আসল যে মন্দির ছিল সেই মন্দির মঙ্গলবার অবধি বন্ধ ছিল। মঙ্গলবার ঠাকুর বিসর্জন হওয়ার পর মন্দিরের দরজা খোলা হবে। তবে তোমরা দোকান থেকে মাতারানির চূর্ণি কিনে সেই চূর্ণি কিন্তু বাঁধতেই পারো। তারপরে যার জন্য এত দূর থেকে যাওয়া সেই মায়ের দর্শন পেয়েই গেলাম, আমাদের সকলের প্রিয় বড় মা। লোকমুখে শুনলাম যে মন্দির থেকে নৈহাটি স্টেশন পর্যন্ত ডান বা করে অনেকগুলো অন্য রকমের মা কালীর পুজো হয়, গাঁজা কালী, বামা কালী। তো মার আমি ঠিক করলাম যখন এসেইছি সব দেখেই যাব। আমাদের এই ডিসিশনটা একদম ঠিক হয়েছে। আমরা কি জানি কালী ঠাকুরের একরকমই দেখতে হবে, কিন্তু ওখানে আমরা 5-6টা যে কটা ঠাকুর দেখেছি প্রত্যেকটা মা কালীর মূর্তি, তাদের গঠন পুরোটাই অন্যরকম আর পুরোটাই আলাদা ছিল। তোমরা যেটা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করবে না যে এত অপরূপ সুন্দর প্লাস এত ভয়ঙ্করের মধ্যেও এত মিষ্টি দেখতেও কালী ঠাকুর হয়। লাস্টে নৈহাটি ফেরিঘাট থেকে এক প্লেট কচুরি আর তরকারি খেয়ে পুনরায় টিকিট কেটে আমি আর মা আমাদের বাড়ির পথে আবার রওনা দিলাম। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। তোমাদেরও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। বাই।